হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এখন একটা কথা বলবো একটা ট্রেলার নিয়ে, যেটার মানে যেটা নিয়ে আমার এক্সপেকটেশন এই ভিডিওটা করার আগে অব্দিও খুব বাজে ছিল, যে ধুস এটা দেখে কি হবে, এই ট্রেলারটা দেখে কোনো লাভ নেই, সে একঘেয়ে পাতি মার্কা একটা কাজ হবে, কি করতে দেখবো। তো এটা যখন পোস্টার এসেছিলো তখন আমি সেটা ক্রিটিসাইজ করেছিলাম, আমার একদম ভালো লাগেনি পোস্টারটা। ওই টিপিক্যাল বাংলা সেই জোর করে হাসানো সিনেমাগুলো পোস্টার যেরকম হয় সেরকমই লাগছিলো। আমি ভাবছিলাম পরমব্রত কী করে এই ধরনের সিনেমার সঙ্গে অংশ হলো, বা আবির, আমার মাথায় ঢুকছিল না যে এরা কেন এই ধরনের স্ক্রিপ্ট চুজ করলো। তো এখন ট্রেলারটা দেখার পরেই বুঝতে পারলাম চুজ করার কারণ রয়েছে, কারণ এটা কিন্তু সেই গতে ভাতা গল্প হলেও সিনেমাটার প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো হতে চলেছে। ইয়েস, এই কাজটা কিন্তু হিট হতেও পারে, আমি বলতে পারছি না কতটা হিট হবে, কিন্তু কাজটা হিট হওয়ার মতো পোটেন্সিয়াল কিন্তু রয়েছে। তো এই যে ট্রেলারটা, যেটা থেকে গল্প আমি যেরকম ভেবেছিলাম যে ওই ত্রিকোণ প্রেম টেম হয়েছে একই রকম গল্প হবে, হ্যাঁ এটাও তাই, কিন্তু এখানে গল্পটা প্রেজেন্টেশনটা খুব মানে কি বলবো অন্যরকম হয়েছে। এখানে আবিরের চরিত্রটাকে খুব ভালোভাবে লেখা হয়েছে, পরমব্রত চরিত্রটাকে সুপারব লেখা হয়েছে, এবং লহমারটাও ঠিকঠাক। পারফরমেন্স ওয়াইজ পরমব্রতকে আমার হেভি লেগেছে। এখানে গল্পটা এটা দেখানো হচ্ছে যে আবির একটা মানে বিয়ে করবে এরকম একটা ব্যাপার আর কি, বাড়িতে খোঁজাখুঁজি চলছে এবং ওর স্বপ্ন হচ্ছে একজন মানে মিউজিক নিয়ে কাজকর্ম করবে। তো লহমার বাড়ি থেকে লহমাকে পছন্দ হয় একমাত্র, অনেক বাড়িতে দেখা হয় লহমাকে পছন্দ হয়, তারপর কথাবার্তা এগোতে থাকে লহমার সাথে এবং দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্কও হয়। প্রবলেমটা হয়ে যায় যখন একটা চিঠি আসে, যে চিঠিতে লেখা থাকে যে মেয়েটা একদমই ভালো না এবং মেয়েটার বাবাও এটা ওটা ব্যাপার রয়েছে, এরকম নানারকম একটা নেগেটিভ একটা চিঠি আসে মেয়েটার বাড়ি সম্বন্ধে। মানে একটা ব্যাপার বোঝা যায় যে মেয়েটার বাড়ির সাথে বিয়ে হোক কেউ চাইছে না। এবার তারপরেই পরমব্রত চরিত্রকে দেখানো হয়। তো লহমা বলে যে তার একটা গানের টিচার ছিল যে তার বাড়িতে আসতো, অর্থাৎ পরমব্রতই চরিত্রটা বারবার কোনোদিন ওকে ভালোবাসি বলতে পারেনি লহমাকে, কিন্তু প্রেমটা কিন্তু কাটাবার চেষ্টা করছে, যে বিভিন্ন সময় যেমন বিয়ের কোণে আসছে ও কাটাবার চেষ্টা করছে। সেরকমভাবেই পরমব্রত আবিরকে এ করার চেষ্টা করছে, আবিরও অন্য প্ল্যান বার করছে। তো এইভাবে গল্পটা কিন্তু এগোচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, এবং এটা কিন্তু কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে। মানে যতক্ষণ অব্দি আবির ছিল, রহমা ছিল, আমার মনে হচ্ছিল সেই তো একই একটা কাজ হবে আর কি দেখবো, যখন থেকে ট্রেলারে পরমব্রত এলো ট্রেলারটা কিন্তু পুরো অন্যদিকে চলে গেল, অন্যদিকে চলে গেল। এবং অনেকদিন পর ট্রেলার দেখে একটা ফ্রেশ মাইন্ড কাজ করছে যে না এই কাজটা ভালো হতেও পারে, সত্যি বলছি যেটা পজিটিভ মাইন্ড সেট আমার কাজ করছে, কারণ পরমব্রত মানে ছেয়ে গেছে তাকে, তার যে চরিত্রটা এত ভালো লেখা হয়েছে আমি বলে দিচ্ছি এই চরিত্রটা কিন্তু একটা ফিলিংস আপনাদের মনে জাগাবে, এই চরিত্রটার প্রতি আপনাদের একটা মায়া কাজ করবে, মানে একটু অন্যরকম চরিত্র যেমনটা ছিল রাবনে মানে জিওটি শাহরুখ খানের, ভালোবাসে কিন্তু ভালোবাসাটা বলে উঠতে পারে না, এরকম বহু চরিত্র আমাদের চারপাশে ঘুরছে, তো সেটাকে পরমব্রত রিপ্রেজেন্ট করছে। তো পরমব্রতর পারফরমেন্স কিন্তু আমার খুব ভালো লাগলো ট্রেলার জুড়ে, লহমার অভিনয় ঠিকঠাক লেগেছে, আবিরেরও পারফরমেন্স খুব ভালো হয়েছে এবং কমেডিও ভালো ওয়ার্ক করেছে। লাস্টের ডায়লগটা রয়েছে যে পরমব্রত সাহস নিয়ে মানে হবু শ্বশুরমশাইকে বলতে গেছে যে আমি কি আপনার জামাই হতে পারি, এই কথাটা বলতে গেছে কিন্তু আমি আপনার বলে থেমে যাচ্ছে, বলার পর লাস্টে বলছে আমি কি আপনার বাথরুমটা ইউজ করতে পারি। তো কমেডিগুলো কিন্তু ওয়ার্ক করেছে, একদম সেই ফেলে দেওয়ার মতো কমেডি নয়। হ্যাঁ, গল্পটার মধ্যে নতুনত্ব আমরা হয়তো বিরাট কিছু পাবো না, কিন্তু মানে অনেক সময় হয় না যে একই রকম গল্প কত ভালো আপনি প্রেজেন্ট করতে পারছেন। তো আশা করছি এটা কিন্তু প্রেজেন্টেশনটা আমার ট্রেলার দিয়ে কিন্তু মন্দ লাগলো না, বেশ ভালোই লাগছে। অরিজিৎ সিংয়ের যে গানটা রয়েছে বা পুরো মানে ট্রেলারটা জুড়ে যে বিজিএমটা বাজলো লাস্টের দিকে, বেশ ভালো লাগছে। তো আমার মনে হয় কিন্তু এই কাজটা ঠিকঠাকভাবে প্রমোশন পায় যদি সত্যি দারুণ হয়ে থাকে। রাজচন্দ্র তো একটু ভয় মনে থাকে, সত্যি কথা বলছি, একদম সেই চোখ বন্ধ করে রাজ চক্রবর্তী সিনেমার মতো যাবো এরকম ব্যাপার এখনও রাজচন্দ্র অন্তত পক্ষে করে উঠতে পারেনি, সেই কারণেই ভয়টা রয়েছে। ও লাস্টে সিনেমা খেটে দেওয়ার রাজা, তো সেই জন্য আমার একটু ভয় লাগে। বাদ বাকি কিন্তু ট্রেলার কিন্তু বেশ ভালো হয়েছে, এবার ট্রেলার দেখে বিচার করা যাবে না ভালো কি খারাপ, কিন্তু তাও ট্রেলারটা আমার কিন্তু মন্দ লাগেনি। আমার এটা নিয়ে অনেক নেগেটিভ একটা মাইন্ডসেট ছিল, সেটা কোথাও গিয়ে কেটেছে। আমার মনে হয় কাজটা কিন্তু ঠিকঠাক, যদি সত্যি ভালো সিনেমা হয় লাস্ট অব্দি যদি ওয়ার্ট অ্যান্ড আউট যদি একটা ভালো কাজ হয়ে থাকে, আমার মনে হয় কিন্তু কাজটা ওয়ার্ক করতেও পারে। তো দেখা যাক তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, এখন তো ভাই সবাই ভালো থেকো।